হ্যালো ফ্রেন্ড, কলকাতা কোডার ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আমরা জেকোয়ারি সিরিজে রয়েছি। জেকোয়ারি কি করে ডাউনলোড করতে হয়, জেকোয়ারিকে কি করে প্রজেক্টে ইউজ করতে হয়, কি করে সিডিএন ইউজ করতে হয়, জেকোয়ারি কি, জেকোয়ারি নিয়ে কি করে ম্যানিপুলেট করতে হয় ডমকে, এগুলো সব আমরা আগের আগের ভিডিওতে শিখে গেছি। তো আজকে আমরা শিখবো যে এই যে জাভাস্ক্রিপ্টে যেরকম ছিল গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এই জিনিসটাকে আমরা জেকোয়ারির মাধ্যমে কি করে করতে পারি। তো এটা অনেকটা সিমিলার আগের ভিডিওটার মতো, যেটা আমরা শিখিয়েছিলাম যে কিভাবে জেকোয়ারির মাধ্যমে গেট এলিমেন্ট বাই ক্লাস নেমটা করতে হয়। তো এটার মতোই অনেকটা, তো এটা ছোট ভিডিও হবে, এটাকে নিয়ে আমি বেশি টানবো না। তো চলুন তাহলে কোডে চলে যাওয়া যাক এবং সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক যে এটাকে কি করে করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একই মার্কআপে রয়েছি এবং এখানেই আমি শেখাবো আপনাদেরকে কিভাবে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেমটাকে জেকোয়ারির মাধ্যমে ধরতে হয়। দেখুন, আমরা জাভাস্ক্রিপ্টে যখন গেট এলিমেন্ট বাই ট্যাগ নেমটাকে করি, তখন আমরা এইভাবে গেট এলিমেন্ট বাই ক্লাস নেমের জায়গায় এটাকে লিখি ট্যাগ নেম, ঠিক আছে? এবং এখানে ট্যাগের নামটা দিতে হয়, ডিপ ধরবেন না পি ধরবেন না কি ধরবেন সেটা আপনাকে লিখে দিতে হয়। ধরে নিন আমি ডিপটাকে ধরলাম, ঠিক আছে? ধরার পরে সেই একই রকম সিস্টেমে আপনাকে যদি ম্যানিপুলেট করতে হয়, তাহলে এইভাবে লুপ ঘুরিয়ে আপনাকে জাভাস্ক্রিপ্টে করতে হবে। আমি যদি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে সবকটা ডিপ লাল কালার হয়ে গেছে, কারণ কি সেই একই সিস্টেম। তো এটা নিয়ে আমি আর বোঝালাম না, কারণ এটা আমরা জাভাস্ক্রিপ্টের সিরিজে আলোচনা করেছি। আপনি যদি না জানেন, তাহলে আমি কার্ডে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি গিয়ে একবার দেখে আসতে পারেন। আমরা আজকে দেখাবো যে এটাকে আমরা জেকোয়ারির মাধ্যমে কত ইজিলি ব্যাপারটাকে হ্যান্ডেল করে ফেলতে পারি। তাহলে চলুন সেটা দেখা যাক। আগে আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে রিফ্রেশ করে আগের জায়গায় নিয়ে চলে আসছি ডমটাকে। ওকে, এইবারে আমি জেকোয়ারির মাধ্যমে এটাকে করব। জেকোয়ারিটাকে ওপেন করলাম, করে আমরা এখানে কোনো ক্লাস কোনো আইডি কিছু দেব না, জাস্ট যে ট্যাগ নেমটা আছে সেই ট্যাগ নেমটাকে দেবো। ধরে নিন আমি পিটাকে দিচ্ছি, আমি এখানে জাস্ট পি লিখে দিলাম। পি লিখে আপনি যদি তার সিএসএস কালার যদি আপনি রেড করে দেন, তাহলে জাস্ট সেভ করবেন। সেভ করে এখানে যদি রিফ্রেশ করবেন, দেখবেন যে যতগুলো পি আছে সবকটা পি রেড কালারের হয়ে গেছে। আপনি যদি পিটাকে ডিপ দিয়ে কনভার্ট করে দেন, তাহলে দেখবেন যতগুলো ডিপ আছে সবাই রেড হয়ে যাবে। তাহলে করে দেওয়া যাক, ডিআইভি লিখে সেভ করলাম, এখানে এসে রিফ্রেশ করলাম, সঙ্গে সঙ্গে পি গুলো ছেড়ে ডিপ গুলো রেড হয়ে গেল। তো এতটাই ইজি জেকোয়ারি দিয়ে এইগুলোকে ম্যানিপুলেট করা। এবং আমরা চাইলে পরে একাধিক সিএসএস প্রপার্টি দিয়ে এগুলোকে ম্যানিপুলেট করতে পারি, সেটা জাভাস্ক্রিপ্টের থেকে অনেক বেশি ইজিলি হয়। ওগুলো আমরা সব পরপর ভিডিওতে দেখবো। তা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে আমরা গেট এলিমেন্ট বাই ট্যাগ নেমটাকে জেকোয়ারিতে ইউজ করতে পারি, ঠিক আছে? বোঝা গেছে আশা করছি। তো গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম জেকোয়ারির মাধ্যমে কি করে লিখতে হয় সেটা আমি সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না। ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, তাতে আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হব। আপনি যদি আমাদের চ্যানেলের সঙ্গে এখনো জুড়ে গিয়ে না থাকেন বা এটা আপনার ফার্স্ট ভিডিও হয় আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন রেড কালারের বাটনে ক্লিক করে এবং পাশে বেল আইকনে ক্লিক করে। ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন যাবে এবং আপনি আপনার নলেজকে আরও ইনক্রিজ করতে পারবেন। তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে, তদিন খুব ভালো থাকবেন, টাটা।